নমস্কার, ভূমি 24x7 এ আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মেতে উঠেছে দুর্গাপূজার আনন্দে। এর মধ্যেই আমরা পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দির দুর্গা উৎসব কমিটিতে। আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের কর্মকর্তারা। আসুন আমরা তাদের মুখ থেকে শুনে নেব 2021-এর পুজোর প্রস্তুতি এবং পরিকল্পনার ব্যাপারে। এইবার 2021-এর দুর্গাপূজার প্রস্তুতি এবং পরিকল্পনার ব্যাপারে যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে আমরা সবাই আতঙ্কিত এখনও কোভিড তৃতীয় দফার ঢেউ নিয়ে। সুতরাং আমরা বুঝতে পারছি না সত্যিকারে যে আমরা পুজোটাকে কিভাবে করব। এখন বিশেষজ্ঞরা বলছে তৃতীয় ঢেউ নাকি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই চলে আসবে। আমরা আশা করছিলাম যে যেভাবে এখন অন্তত বর্তমানে যেভাবে কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে অনুশাসনের মাধ্যমে যেভাবে চলছে, যদি সেভাবেও চলে তাহলে হয়তো আমরা দুর্গাপুজোটাকে করতে পারবো। আবার মাথায় রাখতে হচ্ছে যদি সত্যি সত্যি কোভিড পরিস্থিতির সিচুয়েশান খারাপ হয় তাহলে গতবার যেভাবে হাইকোর্টের রায় দিয়েছিল এবং আমরা ফোরাম ফর দুর্গোৎসবও কিছু গাইডলাইন দিয়েছি 14 দফার, যে এইগুলোকে মেনটেন করেই পুজো করতে হবে। সুতরাং রাস্তা দিয়ে দর্শনার্থী যেতে যেতেও যাতে আমার মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারে সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা এবছরের কাজটা করছি। খুব বড় বাজেটে আমরাও এগোতে পারছি না, তার কারণ কর্পোরেটরা কীভাবে আমাদের সাথে সহযোগিতা করবে সেটা আমরা কেউ এখনও উপলব্ধি করতে পারছি না। আলটিমেটলি বাজেটটা তুলনামূলকভাবে কমিয়েছি, তবুও গত বছরও এই কোভিড পরিস্থিতিতেও আমাদের মণ্ডপ খুব একটা খারাপ আমরা করিনি এবং বস্তুগুলোর মান সম্মান রেখেই আমরা আমাদের মণ্ডপ তৈরি করেছিলাম, ফ্রেম তৈরি করেছিলাম গত বছর। সমস্ত কাঠের ফ্রেম দিয়ে আমরা সমস্ত কিছুতে ফ্রেমের মধ্যে বেঁধে রাখি, সেটাই দেখিয়েছিলাম। এবছর আমরা একটুখানি সচেতনতার দিকে জোর দিয়েছি যে কোনো ধরনের নেশা সেটা কিন্তু আমাদের জীবনে খুবই ক্ষতিকারক। এবং নেশাটা এখন আরেক দিক থেকে বলতে গেলে, আগে আমরা হুকো খেতাম, আমাদের সিনিয়ররা বা জমিদার রাজা মহারাজারা এরা কিন্তু হুকোটাকে খুব প্রেফার করত। আজকের দিনে কিন্তু সেই হুকোটা হুক্কা বারে তৈরি হয়েছে, মানে পরিণত হয়েছে, একই স্টাইল রেখেছে, শুধু নামটা পরিবর্তন। তা সেই দুটোকে মাথায় রেখেই আমরা আমাদের মণ্ডপটাকে এবছরে প্রস্তুত করছি। দর্শনার্থীদের জন্য কি কি কোভিড বিধি মানা হচ্ছে এবং টিকা কি বাধ্যতামূলক করা হয়েছে? দেখুন, টিকা বাধ্যতামূলক মানে আমরা জানি কলকাতার প্রায় 80% লোক তারা কিন্তু কোভিড মানে অলরেডি টিকাকরণ নিয়ে নিয়েছে। সুতরাং সেইভাবেই রাস্তায় লোক এখন বেরোচ্ছে। আমরা সবাই সচেতন যে আমরা উইদাউট মাস্ক কেউ বেরোবো না। আমি এখন আপনাদের ইন্টারভিউ দিচ্ছি বলেই মাস্কটা খুলেছি, আদারওয়াইজ মাস্কটা তো আমরা পরেইছিলাম। আমরা দর্শকদের অনুরোধ করব যে আপনারা শত মানে ডবল ভ্যাকসিন দেওয়া হলেও আপনারা অবশ্যই মাস্কটাকে ইউজ করবেন আমার মণ্ডপে আসতে গেলে। হাতে নিশ্চয়ই স্যানিটাইজ এখান থেকে দেব। যদি কারোর মাস্ক না থাকে মণ্ডপ থেকে পুজো কমিটি আমরা মাস্ক প্রদান করব। কারণ কোভিড বিধিকে মেনে এবং আমরা যে বলছি 2 গজ দূরী, মানে সেই 6 ফুট দূরত্বটা যদি মেনটেন করে, কিন্তু দেখুন এই মুহূর্তে তো আমি আপনাকে কাউকে দেখতে পাচ্ছি না 6 ফুট দূরে মেনটেন করতে, কিন্তু আমাদের এখানে সেইভাবে নেই। কারণ আমরা বুঝতে পারছি যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের অন্তত কোভিডটাকে সেইভাবে স্প্রেড করছে না। আমরা আশাবাদী যে এবছরও পুজো সেইভাবেই হবে, যদি হয় নিশ্চয়ই আমরা সচেতন, নাগরিকরাও সচেতন, যারা ঠাকুর দেখতে আসবে তারাও সচেতন, কারণ কোভিডটাকে সবাই ভয় পাচ্ছে। সুতরাং কোভিড বিধি মেনেই, সমস্ত রকম নিয়মকানুন মেনেই কিন্তু আমরা আমাদের পুজোর আঙ্গিনাকে তৈরি করছি। ভূমি 24x7 এর মাধ্যমে আপনি দর্শকদেরকে কী বার্তা দেন? প্রথমে জীবন, সুতরাং আপনারা আপনাদের লাইফটাকে সেভ করুন, করোনা থেকে বাঁচুন। নিশ্চয়ই দুর্গাপুজো আপনাদের কাছে আনন্দের জিনিস, আমাদের কাছেও আনন্দের জিনিস, কারণ আমরা দুর্গাপুজোটা করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। কারণ আপনারা এসে বা বললে আমাদের যেমন মনটা ভরে ওঠে, ঠিক তেমন আপনাদের বা শোনবার জন্যই কিন্তু আমরা এই বড় বড় মণ্ডপগুলোকে করি। সুতরাং আমরা আপনাদের বারবারই বলবো যে আগে নিজের জীবন, কারণ এই পুজো কিন্তু আগামী বছরও আসবে। যদিও এই বছর আপনারা কেউ ঘরে বসেও এ দেখেন, ভার্চুয়ালি তো এবছর প্রচুর, গত বছরও হয়েছিল, এবছরও হবে। আপনারা প্রয়োজনে যদি কোভিড পরিস্থিতি ঠিক না থাকে তাহলে ভার্চুয়ালি ঠাকুর দেখুন এবং নিজে সুস্থ থাকুন।
আশ্বিনের শারদপ্রাবে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশ হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পূজোর প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরব ভূমি 24x7 এর পর্দায় তাই চোখ রাখুন আমাদের পর্দায় আসছে শারদ সম্মান 2021 শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরার সেরা সেরা প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজো মণ্ডপে ভূমি 24x7 এর শারদ সম্মানে অংশ নিতে সত্বর যোগাযোগ করুন 9323399756 এই নাম্বারে